আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে লতি দিয়ে একটি মজার রান্না দেখাবো। পুরনো দিনের খাবার হলো, এখনো এই খাবারটি আমরা ধরে রেখেছি। খাবারটি হলো লতি দিয়ে মসুরির ডাল চচ্চড়ি। রেসিপিটির প্রস্তুত প্রণালী দেখে নেই। কচুর লতি কাটার সময় দেখা যায় হাত চুলকায়, সেক্ষেত্রে দুটো উপায় হলো, একটা কথা এখন বলছি আর একটা একটু পরে বলছি। প্রথমটা হলো যে হাতে একটু সরিষার তেল মাখিয়ে লতিগুলো কেটে নিলে হাত চুলকায় না। আবার দেখা যায় যে দ্বিতীয়টা, আমরা লতিগুলো কেটে নেওয়ার পরে তারপর ধুয়ে রাখার পরে হাত একটু লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিলেও সেক্ষেত্রে চুলকানি হয় না। এই হলো কচুর লতি চুলকানির হাত থেকে বাঁচার দুইটা কারণ। আর এই লতিগুলো আমি আগেই কেটে রেখেছি। আপনারা জানেন আমার চার রাজকন্যা আছে, ওদের জন্য এতটাই ব্যস্ত থাকি, যার কারণে আমার কাজগুলো অনেক সময় একটু আগে থেকে সেরে নিতে হয়। এখানে 500 গ্রাম পরিমাণ কচুর লতি কেটে রেখেছি। 1 ঘন্টা আগে 1/2 কাপ মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, রান্না করার সময় ডালগুলো ধুয়ে নেব। 3টা দেশি পেঁয়াজ আর 3টা বড় ছোট মিলিয়ে দেশি রসুন নিয়েছি। রসুন আপনারা বড় সাইজের প্রায় 12 কোয়া ব্যবহার করতে পারবেন কুচি করে। আমি এগুলো কুচি করে রেখেছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1/2 চা চামচ করে, টালা জিরা গুঁড়া 1/2 চা চামচ, আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়া ব্যবহার করতে পারবেন, স্বাদ মতো লবণ, 6টা কাঁচামরিচ ফালি, আর কাঁচামরিচের ঝালের পরিমাণ কম, আপনারা ঝাল নিজেদের পছন্দ মতো দিতে পারবেন। আর লাগবে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সয়াবিন তেল দিয়ে করা যাবে। রান্না শুরু করে দিলাম। চুলায় মিডিয়াম হাইয়ে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রেখেছি কচুর লতিগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য। আর এ পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটতে শুরু করেছে, আমি লতিগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো রাখবো। এইভাবে করে নিলে চুলকানির ভাবটা কম থাকে। দেখা যায় অনেকে লতি খাওয়ার সময় গলা একটু চুলকায়, সে জিনিসটা আর কি হয় না। আর লতিগুলো নামানোর পরে আমি একটু কলের পানি দিয়ে ধুয়ে নিব। লতিগুলো নামিয়ে নিচ্ছি। সেম প্যান নিয়ে নিলাম, লতিগুলো ধুয়ে নিয়েছি, ডালগুলো ধুয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচিগুলো একটু হাত দিয়ে নরম করে দিচ্ছি। লেবুটা রেখে সব কিছু এখানে দিব। এখান থেকে 2টা কাঁচামরিচ পরে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে একটা যে মাখা মাখা একটা টেস্ট, ওটা আসবে না। গ্রামের খাবারগুলোর মজাই আলাদা, কি যে একটা গ্রাম। মাখানো হয়ে গিয়েছে। যদি দেখেন অনেক সময় একটু আঁশ দেখা যায়, যেমন আমার দেখা গেল, আমি ফেলে দিলাম। এখন আমি এই লতি আর ডালের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিব। চুলা এখন আমি জ্বালাইনি, জ্বালিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাই আছে, 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুললে নেড়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচ লো করে দিব, পানি অনেকটা টেনে গিয়েছে, এই দেখুন। এই পর্যায়ের মধ্যে 2 চা চামচ লেবুর রস দিয়ে দিব। আর কাঁচামরিচ 2টো দিয়ে দিব। পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গিয়েছে, আরও মোট 10 মিনিটের মতো ঢেকে রান্না করে নিলাম। লতি আর ডালগুলো যদি সিদ্ধ হয় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের চচ্চড়ি হয়ে গিয়েছে।
এখন আমি নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি আমার মসুরির ডাল কচুর লতির চচ্চড়ি। আর এই ডাল লতির চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ভালোবাসা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।